হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে আছেন একজন গুরুত্বপূর্ণ অতিথি, যার নাম মাহবুব রহমান রুহেল, চেয়ারম্যান স্টার সিনেপ্লেক্স। আপনি সরকারি অনুদান চেয়েছিলেন, আপনি অনুদান কি পেয়েছিলেন? মাননীয় প্রধানমন্ত্রী 1000 কোটি টাকার একটা তহবিল করেছে, যেটা লোন হিসাবে নেওয়া যায়, স্বল্প সুদে লং টার্ম লোন। তো এটা একটা অনেক বড় একটা হেল্প হবে যারা যারা সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকতে চাচ্ছে। আমি বলবো যে নতুন উদ্যোক্তাদের জন্য এই লোনটা ভালো, তবে আমার মনে হয় যে সিনেমা রিওপেন করার জন্য একটা আলাদা তহবিল গঠন করলে হয়তো ভালো হবে। আমার পার্সোনাল ভিশন যেটা হলো, 5 বছরে আমি 100টি স্ক্রিন করবো। ইতিমধ্যে কিন্তু আমাদের 16টি স্ক্রিন হয়ে গেছে। তো আমার এই ভিশনটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমার অবশ্যই ফান্ডিং দরকার, জায়গা দরকার, কেননা শপিং মলে আসলে রেন্ট করে সিনেমা চালানো, আমি এবারে বুঝলাম যে 7টা মাস বন্ধ থাকাতে মানে যে লসটা আমাদেরকে করতে হয়েছে এটা মানে মানে আনফরগিভিং একদম। আর আমি বলবো যে অন্যান্য উদ্যোক্তারা আসুক, সবাই আসুক, এটা একটা শিল্প এবং গভর্নমেন্ট একে শিল্প হিসাবে ঘোষণা করেছে এবং আমি দেখিয়েছি যেটাতে প্রফিটেবল করা যায়, কারণ আমরা অলরেডি 16 বছর এটা নিয়ে কাজ করেছি এবং লোকজন এখন বাসার কমফোর্ট ছেড়ে সিনেমা দেখতে আসে, সিনেমা হলে টাকা খরচ করে। সো ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। এবং যারা এখন সিনেমা বানাচ্ছে তারা ঠিক স্টার সিনেপ্লেক্সের দর্শক আনতে পারদর্শী হবেন কি না, সেই ব্যাপারে কি আপনার কোনো সন্দেহ আছে? আমি যদি ইন্ডিয়ার দিকটা দেখি, ইন্ডিয়াতে মানে আমাদের মাল্টিপ্লেক্স কালচারটা শুরু হয়েছে 99 থেকে, তারপরে আমি শুরু করেছি এখানে। তো ওখানে যেটা দেখা গেছে মাল্টিপ্লেক্সের ক্রাউড কিন্তু একটু ডিফারেন্ট। এখন যেটা হচ্ছে মানুষের ওটিটি প্ল্যাটফর্মের কারণে সব এখন নেটফ্লিক্স দেখছে, অ্যামাজন প্রাইম দেখছে, অনেকের টেস্টটা বদলে গেছে। তারা এখন মানে ভালো গল্প দেখতে চায়, এখন কিন্তু স্টার পাওয়ারটা কাজ করছে না। তো ভালো গল্প আগে যেমন এসকেপিজম ছিল, এসকেপিজমটা কিন্তু এখন হিন্দি সিনেমাতেও নাই। কিছুদিন আগে নো ডরাই নামে একটি ছবি আপনি প্রযোজনা করেছেন, ছবিটা দেখার পর আপনার যে প্ল্যানিং ছিল তার কতটুকু কাছাকাছি আপনি পৌঁছাতে পেরেছেন বলে মনে হয়েছে? আসলে নর্ড্রয়েট আমি করেছি একটা প্যাশন থেকে, কারণ আমি যখন গল্পটা শুনলাম, আমাদের কক্সবাজারে আমাদের একটা হোটেল আছে সাইমন বিচ রিসোর্ট, ওখানে আমি 5 বছর আগে যেতাম, ওখানে প্রায় সার্ফিংয়ের জন্য আমি প্রায় সময় কাটিয়েছি অনেক। ওখানে গল্পটা শুনেছি নাসিমা নামে একটা মেয়ের কথা, যে বাংলাদেশের প্রথম মেয়ে সার্ফার, এবং তার স্ট্রাগলের কথা আমি শুনেছি। ওখান থেকে কিন্তু ইন্সপায়ার হয়ে ছবিটা করা। তো আমি বললাম এত ভালো একটা অরিজিনাল গল্প বাংলাদেশে যেটাকে অনেক মেয়েদেরকে ইন্সপায়ার করতে পারে নারী মুক্তির বিষয়ে, বা কারো যদি কোনো প্যাশন থাকে মেয়েদের, প্যাশনটাকে ক্যারি অন কীভাবে করতে হয়, তো এই তার স্ট্রাগলটাকে আমি নডরাইতে দেখানোর চেষ্টা করেছি। আর বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর স্টোরি আছে, অনেক ভালো স্টোরি আছে, যেখান থেকে আমরা ডিরাইভ করে নিয়ে এটাকে সিনেম্যাটিক ওয়েতে আমরা দেখাতে পারি। আরেকটা উদ্দেশ্য ছিল যে কক্সবাজারকে সারা পৃথিবীতে দেখানো সুন্দর করে, আর পাশাপাশি কক্সবাজারকে একটা সার্ফিং ডেস্টিনেশন, যেটা যেমন আপনি জানেন বালিতে প্রায় 100,000 সার্ফাররা যায়, তো হয়তো এই ছবিটা দেখে ইন্টারন্যাশনালি তারা বাংলাদেশে সার্ফিং করতে আসবে। আমি বলবো না যে এটা সুপার হিট ছিল, বাট অনেকেই ছবিটা দেখতে এসেছে এবং যারাই দেখেছে তাদের ভালো লেগেছে। যে আপনি বলছেন যে এখন তারকা অভিনেতার আর প্রয়োজন নেই, বরং তারকা গল্পের প্রয়োজন আছে, গল্পটাই এখন স্টার। দুইটা লিমিটেশনসের কথা বলি, আমাদের ইন্ডাস্ট্রির মানুষের মাথায় এখনও একটা স্টারিজম ঢুকে আছে যে সাকিব খান সুপারস্টার, তিনি না হলে ছবি হবে না। দ্বিতীয়ত হচ্ছে অমিতাভ রেজা চৌধুরী বা তাদের মতো যারা ডিরেক্টর, তারা ভালো গল্প ঠিকই চুজ করতে পারে, কিন্তু তারা বানাতে অনেক টাকা খরচ করে ফেলে এবং সেই বাজেট এত বেশি হয়ে যায় যে সেটা তুলে আনা সম্ভব হয় না। এই দুইটা প্রবলেমকে কীভাবে আপনি মিনিমাইজ করবেন? আমি মনে করি যে আমাদের স্ক্রিন দরকার, আমাদের যত হল বেশি হবে, যে কেউ ছবি বানাক, যেটা লো বাজেট হোক হাই বাজেট হোক, তার কিন্তু রিটার্নটা তাড়াতাড়ি আসবে। এখন যে সমস্যা, এখন আমি একটা ছবি রিলিজ করতে গেলে আমার মিনিমাম 50টা হল দরকার, কারণ 50টা হল যদি আমি না পাই তাহলে তো আমি ছবি বানিয়ে আমার লাভ নেই, আমার তো রিটার্নটা আসবে না, আমার 2 উইকসের মধ্যে রিটার্ন আসা দরকার। সে 1965-এর একটা ল, যেটা আমাদের সাবকন্টিনেন্টের ছবি এখানে ইম্পোর্ট করতে বাধা আছে এখন, অথচ আমরা নেটফ্লিক্স থেকে শুরু করে সব কিছু জায়গায় দেখতে পাচ্ছি, এটা শুধু হলে দেখতে পাচ্ছি না। তো আমাদের অ্যাকচুয়ালি কম্পিটিশানই হচ্ছে, পুরো মুভি ইন্ডাস্ট্রির কম্পিটিশান হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। তো আমি যে জায়গা থেকে আসছি সেটা বলতে চাই যে যদি আমরা মানে হলে এগুলো দেখাই তাহলে কিন্তু মানুষ হলমুখী হবে, হলমুখী যখন হবে হলের সংখ্যা বাড়বে,
এবং ওই প্র্যাকটিসটা যখন হয়ে যাবে তখন বাংলা ছবি যেটাই চলুক না কেন তার এটা দেখতে আসবে।